ঘূর্ণিঝড় দানার প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে হুঁশিয়ারির সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে রাজধানী সহ উপকূলের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। দর্শক, আবহাওয়ার খবর জানতে আমরা সরাসরি কথা বলবো বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দের সাথে। জাহাঙ্গীর, ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন দেখছেন? জবাব, বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকা সহ উপকূলীয় অঞ্চলগুলোতে আকাশ মেঘলা দেখা যাচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। আমি যদি আপনাদের কিছু দেখাতে চাই, ঢাকায়ও কিন্তু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যেতে পারে, যদিও এটা খুবই প্রাথমিক ধারণা, এর গতিপথ পরিবর্তন হতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশ উপকূল সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং সেই বৃষ্টিপাত রাতের দিকে আরও বাড়তে পারে এবং আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে এটি অতিক্রম করবে বাংলাদেশ উপকূল বলা হচ্ছে। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় কেন্দ্রের মধ্যে 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এই ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং উপকূলীয় মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রচার প্রচারণা চালানো হচ্ছে, মাইকিং করা হচ্ছে। ঘূর্ণিঝড়টি তো আগামীকাল বৃহস্পতিবার আর মধ্যরাতে এবং শুক্রবারে বাংলাদেশ অতিক্রম করতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন এবং রাতে বৃষ্টিপাত আরও বাড়বে। এই ছিল আবহাওয়ার সবশেষ খবর। পরবর্তী সংবাদে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো ঘূর্ণিঝড় দানার সবশেষ খবরগুলো। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী জাহাঙ্গীর আকন্দের কাছ থেকে।